আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আজকের নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে লড়বেন শাকিল খান। সংসদ সদস্য হতে চান একসময় জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। আসন্ন 2019 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে তিনি 15 মে জানিয়েছেন। শাকিল খানের বক্তব্য নিয়ে সেদিনই জাগো নিউজে সংসদ নির্বাচন করবে শাকিল খান শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। মঙ্গলবার শাকিল খান জাগো নিউজকে নিশ্চিত করে জানালেন, তিনি বাগেরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে অংশ নেবেন। শাকিল খান বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই, সুযোগ পেলে কারোর জন্য কিছু করার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা অনেক দিনের, এজন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। সব কিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে, তাই বাগেরহাট 2 আসন থেকে মনোনয়ন প্রার্থী হচ্ছি। শাকিল খান বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েও সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। বর্তমান চলচ্চিত্র থেকে দূরে সরে ব্যবসায় মনোযোগী শাকিল খান। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, সেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন আমার ঘর আমার বেহেশত ছবির এই নায়ক। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।